করতে শর্করা মাপার যন্ত্রটি সঠিকভাবে ব্যবহার করতে না জানলে ভুল ফলাফল আসতে পারে। ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তের শর্করা মাত্রা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এতে রোগীর খাদ্য বা শরীরচর্চা ওষুধের দ্বারাই রক্তে শর্করার মাত্রা কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে তা বোঝা যায়। তবে তার জন্য প্রতিবার হাসপাতালে যাওয়ার চাইতে একটি গ্লুকোমিটার কেনার অনেক সাশ্রয়ী এবং ঝামেলা মুক্ত। তাই এই যন্ত্র ব্যবহারের সঠিক পদ্ধতি জানা থাকা দরকার। এই প্রতিবেদন অবলম্বনে গ্লুকোমিটার ব্যবহারের সাধারণ ভুল সম্পর্কে জানানো হলো। অপরিষ্কার হাত। গ্লুকোমিটারের সাহায্যে রক্তে শর্করার মাত্রা পরিমাপের আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। এমনকি হাত নোংরা না হলেও, কারণ হাত না ধুলে ফলাফল ভুল আসতে পারে। বিশেষজ্ঞদের মতে শর্করার মাত্রা পরিমাপের সময় রক্তের প্রথম ফোঁটা আর দ্বিতীয় ফোঁটার ফলাফলের মধ্যে প্রায় 10% ভিন্নতা পাওয়া যায়। আর পরীক্ষার আগে কোনো ফল স্পর্শ করলে ফলাফল আরও অদ্ভুত হতে পারে। তাই প্রতিবার গ্লুকোমিটার ব্যবহার আগে সাবান দিয়ে হাত ধুয়ে শুকিয়ে রক্তের প্রথম ফোঁটাটি নিতে হবে। হাত ধোয়া সম্ভব না হলে এবং শর্করা কিংবা চিনি আছে এমন কিছু স্পর্শ না করলেও দ্বিতীয় ফোঁটা রক্ত ব্যবহার করতে হবে। খাওয়ার পর পরিমাপা। খাওয়ার পর রক্তে শর্করা মাত্রা পরিমাপ করার সময় খাওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে মাপতে শুরু করেন অনেকে, ফলে শর্করা মাত্রা বেশি দেখায় যন্ত্রটি। বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর রক্তের শর্করা মাত্রা মাপার আগে কমপক্ষে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। যন্ত্রের সঙ্গে ভুল অনুষঙ্গ। গ্লুকোমিটার থেকে সঠিক পরিমাণ পেতে এবং আঙ্গুল ছিদ্র করার ব্যথা কমানোর জন্য যন্ত্রের সাহায্যে মানাইনসো লাইন সেট বা সুই এবং স্লিপ ব্যবহার করতে হবে। আবার অনেক দিনের পুরনো বা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এমন স্ট্রিপ ব্যবহারের কারণে ফলাফল ভুল আসতে পারে। কয়েকবার ব্যবহারের পর সুই ভোঁতা হয়ে যেতে পারে, যা ব্যবহারের ব্যথা বেশি পাবেন। তাই প্রতিবার নতুন ব্যবহার করাই ভালো। সরাসরি তাপ লাগে এমন এবং আর্দ্র স্থান থেকে স্লিপ দূরে রাখতে হবে। স্ট্রিপের মেয়াদের দিকও খেয়াল রাখতে হবে। আঙ্গুল চেপে রক্ত বের করা। হাত ঠান্ডা থাকলে কিংবা রক্ত সঞ্চালনের সমস্যা থাকলে আঙ্গুল চেপে পর্যাপ্ত রক্ত বের না হতে পারে। তবে সেই জন্য চেপে রক্ত বের করলে পরিমাপ ভুল আসতে পারে, কারণ সেক্ষেত্রে রক্তের চাইতে ইন্টারস্লিসল ফুট বেশি বেরিয়ে আসতে পারে। তাই সুই ফুটানোর আগে হাতে হাত ঘষে সামান্য গরম করে নিতে পারেন। এছাড়া কোন আঙ্গুল থেকে রক্ত নিচ্ছেন তার সঙ্গে পরিমাপের কোনো সম্পর্ক নেই। তবে একই আঙ্গুল প্রতিবার ফোঁটা করলে ব্যথা সৃষ্টি হতে পারে। ফোঁটা করতে হবে আঙ্গুলের শেষ মাথা, যাতে কোনো স্নায়ুতে আঘাত না লাগে। আর্দ্রতার অভাব। শরীরের পানির অভাব থাকলে তা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। পানি পান পর্যাপ্ত না করলেও রক্ত প্রবাহে শর্করা ঘনত্ব বাড়ে এবং মূত্রত্যাগের বেগ ঘন ঘন দেখা দেয়। আর এভাবে শরীরের পানি শূন্যতা হয়, তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। যন্ত্রের রক্ষণাবেক্ষণের প্রতি যত্নশীল হওয়া গুরুত্ব আছে। ভালো মানের যন্ত্র কেনা, নির্দিষ্ট সময় পর পর তার পরিমাপের নির্ভুলতা পরীক্ষা করা, ব্যাটারির দিকে খেয়াল রাখা, প্রতিবার ব্যবহার আগে যন্ত্রটি রিসেট করা ইত্যাদি বিষয়ের দিকে নজর দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।